লোকসানের মুখে পড়েছেন হবিগঞ্জের বোরো চাষের কৃষকরা। বলছেন, ব্লাস্টের আক্রমণে চিটায় পরিণত হয়েছে বেশিরভাগ জমির ধান। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চলতি মৌসুমে জেলার 1,22,575 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে বেশিরভাগই B28 জাতের। তবে ফলন মৌসুমে এসে দুশ্চিন্তায় লাখাই ও বানিয়াচং উপজেলার কৃষকরা। বলছেন, ব্লাস্টের আক্রমণে চিটায় পরিণত হয়েছে বেশিরভাগ জমির ধান। সাদা হয়ে গেছে, কান্না হয়েছে, বাদে মনে করো কোনো সাল নাই। হাওরঞ্চলে বছরে মাত্র একবারই ধান চাষ হয়। ব্লাস্টের আক্রমণে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়েই যত শঙ্কা কৃষকদের। আমরা 1500 মন দল ভরে, 2800 মনে নিতে পারে না। এবছর ধরেন 5 মন 6 মন দর ফলব কিনা সন্দেহ আছে। 100 মন হারছি, 200 হারছি, আর এবার নাই বলতে 10 মন আনিত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, B28 জাতটি পুরনো হয়ে যাওয়ায় ধানে চিটা হয়েছে। তবে ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের দেয়া হচ্ছে পরামর্শ। দিনের বেলায় তাপমাত্রা 32 ডিগ্রি, 33 ডিগ্রি, 34 ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে এবং রাতের বেলায় আবার ঠান্ডা পড়েছে। ওই ধরনের তাপমাত্রা থাকাকালীন সময়ে ফ্লাওয়ারিং স্টেজ ছিল, সেক্ষেত্রে পরাগ ধানি শুকিয়ে যাওয়াতে পরবর্তীতে এই চিটার সমস্যা দেখা দিয়েছে। চলতি মৌসুমে হবিগঞ্জের হাওর এলাকায় বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,09,003 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।